সীমাহীন দুর্ভোগে শিক্ষার্থী সহ এলাকাবাসী। ধনাগোদা নদীতে কচুরিপানায় নৌ চলাচল বন্ধ। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, কুমিল্লা। চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার উপর দিয়ে প্রবাহিত ধনাগোদা নদীতে কচুরিপানার কারণে নৌকা দিয়ে নদী পারাপারে ভোগান্তিতে পড়েছে দুই উপজেলার জনসাধারণ। নদীর আমিরাবাদ লঞ্চঘাট থেকে কালীপুর লঞ্চঘাট পর্যন্ত প্রায় 55 কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে কচুরিপানার জট। এর মধ্যে শ্রী রায়েরচর ব্রিজ থেকে কালীর বাজার পর্যন্ত প্রায় 3 কিলোমিটার নদীর কচুরিপানার ওপর দিয়ে হেঁটে চলাচল করা যায় বলে জানান ধনাগোদা তালতলি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। সরেজমিনে দেখা গেছে মতলব ধনগদার মতলব খোয়াঘাট, বাইশপুর, গাজীপুর মোড়, সাহেববাজার, লক্ষ্মীপুর, টর্কি, মাছুয়াখাল, শাহপুর, নারায়ণগাঁও, দুর্গাপুর, শ্রী রায়চর, কালীরবাজার, নন্দলালপুর, খেয়াঘাট এলাকায় কচুরিপানার জমাট বেঁধে আছে। এতে খেয়াপাড়াপাড়ের যাত্রী সাধারণের চরম ভোগান্তি হচ্ছে। ধনগদা তালতলি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী রাবেয়া হোসেন, ব্যবসায়ী কামাল হোসেন বলেন, বছরের এই সময় নদীতে প্রচুর পরিমাণে কচুরিপানা থাকায় নৌকা দিয়ে নদী পারাপারে নিজেদের নৌকা বৈঠা বাইতে হয়, সেই সাথে সময় অপচয় হয়, তাই বাধ্য হয়ে অনেক পথ ঘুরে শ্রী রায়চর বীজ দিয়ে নদী পার হয়ে যেতে হচ্ছে। নদীতে কচুরিপানার বিষয় নৌকা দিয়ে পারাপার হওয়া একাধিক যাত্রী অভিযোগ করে বলেন, নদীর দুই পারে অবৈধ ঝাঁক থাকায় জোয়ার ভাটার সময় কচুরিপানা সরতে পারে না। এতে কয়েক মাস কচুরিপানা জমাট বেঁধে নৌকাসহ এই নদীতে অন্যান্য নৌযানের বাধা সৃষ্টি হয়। বালখেট শ্রমিক রহিম জানান, প্রায় এক মাস ধরে বালুবাহী বালখেট কচুরিপানায় আটকে আছে ধনাগোদা স্কুলের কাছে। ধনাগোদা তালতলি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম বলেন, নদীর দুই পারে অসংখ্য অবৈধ মাছ ধরার ঝাঁক রয়েছে। বছরের এই সময় নদীতে কচুরিপানা আটকে নৌকা পারাপারে জনসাধারণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। মনিরুল ইসলাম মনিরের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।